ফেরদৌস ভাই, নায়িকা পূর্ণিমা না উপস্থাপিকা পূর্ণিমা, কাকে বেশি ভালো লাগে? আমার কাছে ওর একটাই পরিচয়, নায়িকা। নায়িকাই মনে করি, নায়িকা পূর্ণিমা অলওয়েজ নায়িকা। উপস্থাপন ইজ এ পার্ট, সো ওই দুটোর মধ্যে আসলে কম্পারিজন আমি দিতে চাই না। নায়ক ফেরদৌস না বন্ধু ফেরদৌস? বন্ধু ফেরদৌস। পূর্ণিমা একদম চুপচাপ হয়ে আছে, এই কথাটা শোনার পর আরো চুপচাপ হয়ে গেল, কেন আমি বুঝতে পারছি না। আমার মনে হয় যে একটু ব্রেক তোমাকে দেওয়া উচিত। পূর্ণিমার জন্য একটা ব্রেক নিয়েছিলাম যে পূর্ণিমা একটু ইজি হোক আমাদের সাথে। হ্যাঁ, এর জন্য কফি খাচ্ছি, কফি খেয়ে। এর জন্য পূর্ণিমাকে কফি হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। আর ভালো লাগছে না, অনেক দিন পর, এক মাস পর কফি খাচ্ছি। পূর্ণিমা এক মাস পর কেন কফি খাচ্ছো, মানে সমস্যাটা কোথায়? এক মাস কফি খাইনি, চা খাইছি আমি। আচ্ছা, কফির এফেক্টে পূর্ণিমা এরকম গম্ভীর হয়ে গেছে? হ্যাঁ, নিস্তেজ হয়ে গেছে নাকি? পূর্ণিমা কথা বলতে ভয় পাও যে কথা বললেই কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়? কথা বললে কি হয় না হয় ভীষণ ভয় আছে আমি। তার চেয়ে বরং ওই বলো, তুমি বলো। আজকে তোমাদের দুজনের সঙ্গে তো আমি বেশি ভয় আছে, তোমরা দুজন এত ভাইরাল হয়ে যাও। ফেরদৌস ভাই, ভাইরাস আমি, তুমি আমাদের সাথে একটু ভাইরাল হও আজকে। আপনি 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 চাইলে আপনাকে ভাইরাল করতে পারি, কিন্তু আমি চাই না যে আপনি আর আর মানে ভাইরাল হয়ে আরো পপুলার হন, কারণ আপনি তো এমনিতেই অনেক পপুলার। আর সবচেয়ে হিংসা লাগে আপনাকে যে আপনাকে সবাই খুব পছন্দ করে, মিডিয়ার মানুষজন বেশি পছন্দ করে।